Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel and another episode. আজ আমরা এসেছি চাইনিজ বাজারে তার বিশেষ দুটো কারণ আছে প্রথম কারণটা হচ্ছে জিনিসপত্রের দাম আর অপরটি হচ্ছে হয়তো বার কিছুদিনের মধ্যেই আমরা নিউইয়র্ক ছেড়ে চলে যাব তো নিউইয়র্ক ছেড়ে যেহেতু আমাদের যাওয়ার আর বেশি দিন বাকি নেই তাই আমি ভাবছি যাওয়ার আগে যেসব জায়গায় সব সময় যেতাম বা কম গেলেও যেতে ভালো লাগতো বা প্রয়োজনে অপ্রয়োজনে যেতাম সেই জায়গাগুলোতে যাওয়ার আগে আরেকবার করে ঘুরে ঘুরে যাব তো প্রথমেই এই কথা চিন্তা করে আমার মাথায় আসলো আমরা একটু চাইনিজ বাজারে যাই কারণ যাওয়ার আগে চাইনিজ বাজারে যাওয়া হবে না যেহেতু আমরা আরো কিছুদিন বাকি আছে কিছু বাজার সদায় লাগবে আর বাংলাদেশি গ্রোসারিতে যে সবজির দোকান আছে সবজিগুলোতে তো হাতই দেওয়া যায় না মাছ মাংস কোনো কিছুতেই হাত দেওয়া যায় না দাম যেভাবে বেড়েছে তো মনে হলো চাইনিজ বাজারে হয়তো বা সবজির দাম কিছুটা কম থাকবে এবং ওদের কাছে তাজা তাজা সবজি পাওয়া যায় কিন্তু না এসে তো পুরাই হতাশ হলাম দেখলাম ওরা যে সবজিগুলো খায় সেগুলোর মানে ওরা তো লতা পাতা খায় সেই সরিষা পাতা এই পাতা সেই পাতা সেগুলোর দাম কিছুটা সহনীয় কিন্তু আমরা যেগুলো নিব যেমন ফুলকপি বা অন্যান্য যে সবজিগুলো আছে ওগুলো খুব কমই পাওয়া যায় বা পাওয়া যায় না বললেই চলে আর দু একটা যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদের বাংলাদেশি বাজারের চাইতে দাম বেশি যাই হোক সেখানকার পাঁচুকে গেলাম ফ্রুটসের দোকানে সেখানে দেখলাম ফ্রুটসের দাম অনেক বেশি এরপর আসলাম এই মাছ বাজারে এই মাছ বাজারে এখন আপনারাই দেখেন যুগের সাথে পাল্লা লেগে ওরাই বা পিছিয়ে থাকবে কেন সব জায়গার দাম বেড়েছে ওরাও দাম বাড়িয়ে দিয়েছে একদম লাগাম হাল খুলে মানে হাত খুলে মন খুলে দিল খুলে প্রাইস এত বেশি যাই হোক এখানেও অনেক দাম মাছের দাম আর মাছের দাম বাড়াতে ওদের কাস্টমার অনেক কমে গেছে যে আগে যারা অনেক বেশি খেত চাইনিজরা তো এমনিতে প্রচুর খায় আপনারা হয়তো কম বেশি সবাই জানেন না জানলেও জেনে নেন চাইনিজরা কিন্তু প্রচুর খায় তো যাই হোক সেই হিসেবে ওদের খাওয়া দাওয়া কমে গেছে কারণ ওদের জন্য তো এই দাম আরও বেশি কারণ ওরা আরও সস্তায় নিত আমাদের জন্য তো বেশি বেশি ওদের জন্য তো আরও বেশি কারণ ওরা এমনিতে আমার কাছে মনে হয় যথেষ্ট কৃপণ আর নেচারের দিক দিয়ে অনেক নিচু ক্লাসের যাই হোক তো ওদের যত পোকা মাকড় থেকে শুরু করে মাছ মাংস যা আছে সব কিছু দেখলাম প্রাইস ভালোই বেড়েছে তো কী আর করবো হতাশ হয়ে কিছু না নিয়ে খালি চোখের দেখা দেখে আসতেছি এই দেখাই বা কম কিসের গাড়ি ভাড়া দিয়ে গিয়েছি তেল পুড়িয়ে গিয়েছি এ তেলের দামও যা বেড়েছে তো সেটা আর অপচয় না করে ভাবলাম যে আমার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাংলাদেশে যেমন জিনিসের দাম বেড়েছে এই দেশেও জিনিসের দাম বেড়েছে তবে এই দেশে আমার কাছে যেটা মনে হয় এই দেশে জিনিসের দাম বাড়ানো প্রাসঙ্গিক কারণ আমরা যেহেতু মানে আমাদের গভর্নমেন্ট যেহেতু ইউক্রেনকে সাপোর্ট করছে তো সেই হিসেবে জিনিসের প্রাইস বাড়বে যেহেতু এখানে কিছু উৎপাদন হয় না বাট বাংলাদেশের জিনিস যেভাবে দাম হু 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 করে বাড়ছে আমি বুঝি না কেন কারণ ওখানে তো সব কিছু উৎপন্ন হয় তার চেয়ে বড় কথা হলো কি এই দেশের সরকার যেমন জিনিসপত্রের দাম বেড়েছে তেমনি কিন্তু যারা নিম্ন আয়ের লোকজন আছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছে কিন্তু বাংলাদেশে কি এমন কোনো গভর্নমেন্ট এমন কোনো কিছু দেয় আমার জানা মতে তো না ওই দিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে এক ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক তাকে শিক্ষিত মনে হলো ভালো ফ্যামিলির মনে হলো কিন্তু সে অ্যাজ এ একজন বাবা হয়ে যেভাবে কাঁদছিল আমার নিজেরই কান্না চলে এসেছে তো এগুলো এখন দেখতে হচ্ছে তো একটা বাবা কখন কতটা অসহায় হলে কাঁদে সেটা আর কি ফিল করলাম যে একটা পুরুষ মানুষ তার মধ্যে একজন বাবা তার মেয়ে দেখছে তার সন্তানরা দেখবে এই ভিডিওটা হয়তো বা যেহেতু এটা ভাইরাল ভিডিও অবশ্যই দেখবে হয়তো বা না তো তার কি ইমেজটা হবে তার ফ্যামিলিতে কিছু করার নাই কিচ্ছু করার নাই যাই হোক চোখের পানি না এসে কি করবে যাই হোক মাছের বাজার থেকে এবার আসলাম হলো সুরকির দিকে কিরে এগুলো কি দেখছি এগুলো তো যত লতা পাতা থেকে শুরু করে শৈবাল মৈবাল থেকে শুরু করে যা কিছু আছে আল্লাহ দুনে পোকামাকড় যা আছে সব কিছু সুটকির বাহার এখানে সুটকি আর সুটকি আর প্রাইসটা কি এই পোকার দামও কত দাম দেখেন আপনারা দেখেন 31 টাকা 18 টাকা এই হচ্ছে চাইনিজ মানুষ আল্লাহ একবার যাই হোক ওদের আল্লাহ মুখের মধ্যে আরও বরকত দান করুক আরও রুচি দিক আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আপনারা পারলে চাইনিজদের মতন হয়ে যান একে লতা পাতা সীতা যা আছে যেখানে যা পাবেন সব টুকে টুকে খাওয়া শুরু করে দেন গা আর আগেও একটা ভিডিওতে বলেছি আবারও বলি যে যেখানে পারেন গাছ লাগান অন্তত একটু ভেজিটেবল খেতে পারবেন যেটা চাইনিজরা করেন যেখানে মাটি পায় একটা পেঁয়াজ পাতা হলো লাগিয়ে দেয় একটা রসুন পাতা হলো লাগিয়ে দেয় ওদের কথা হলো সবুজ খাওয়া লাগবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ হলো সব অন্যের উপর ডিপেন্ডেন্ট
টাকা পয়সা যার আছে সে ইচ্ছা মতন খাবে, আর যার টাকা পয়সা নেই সেগুলো অলস। তো যাই হোক, সেই জায়গার পাঁচ চুকে এলাম ওদের আরেকটা দোকানে এলাম। ওই দোকানে এসে দেখি আমার কচ্ছপ। কচ্ছপটা দেখে আমার যদি ভয় ভয় লাগছিল, কিন্তু আমার পুত্র আর আমার হাজবেন্ড তো বাহ খুব উৎসাহের সাথে এটা দেখলো। এরপর সে ওদের আদিম ঐতিহ্যের খাবার হলো চিংড়ি মাছ, তারপরে এই যেগুলো কি শামুক ঝিনুক যা যা আছে আর কি, মাছের মাথা টাতা এগুলো। তো আপনারা এগুলো দেখেন কি কি ওরা খায়। স্কুইড আমি নিজেও খাই, এটা কোনো খারাপ কিছু না, তবে শামুক ঝিনুক যে কত প্রকার হতে পারে ওদের বাজারে না গেলে আর এগুলো না দেখলে, আসলে চোখে না দেখলে বিশ্বাস করার যোগ্য না। দেখেন আজকাল আমার একটা ভিডিওতে দেখলাম ওই দিন, ও হাস্যকর বিষয় হলো সত্যি, বাংলাদেশ এবং ইন্ডিয়ান কিছু পিপল কিন্তু এই যে এই ছোটো ছোটো শামুক খাওয়া শুরু করে দিয়েছে বলে কি খুব মজা নাকি, কী করবে অভাবের তাড়নায় আর ক্ষুধার জ্বালা বড় জ্বালা, না খেয়ে কোনো উপায় নাই, খাক যে যেভাবে বাঁচতে পারে। তো এইগুলো দেখে টেখে আবার আসলাম, যেটা তেলাপায় মাছ নেওয়ার ইচ্ছায়। তো তেলাপিয়া মাছ নিবো কি দেখি, যেই দাম কোরাল মাছের দামও দেখেন আপনারা দেখেন। তো আমি আসলে এখানে আসি কোরাল মাছ, লাইভ কোরাল মাছটা আর তেলাপিয়া মাছ নেওয়ার জন্য, কারণ বহুদিন হয়ে গেছে তেলাপিয়া মাছ খাই না। তো যাই হোক, আমরা এখান থেকে দুটা তেলাপিয়া মাছ নিয়ে গিয়েছিলাম ভেজে খাওয়ার জন্য, বড় বড় মাছটা খেয়ে খুব ভালো লেগেছে। আর এই তো দেখেন মাছের দাম কেমন বেড়েছে। এগুলো করে আসলে আমাদের মতন মধ্যবিত্ত লোকের আসলে কিন্তু হিমশিম খাওয়াটাই স্বাভাবিক। আর যারা আপনাদের অনেক টাকা আছে পয়সা আছে তাদের জন্য কোনো ব্যাপার না, তবে আমাদের জন্য অনেক কিছু ব্যাপার। হালাল আর কষ্টের উপার্জিত টাকা দিয়ে এগুলো খেলে দেখেন মাস শেষে কিচ্ছু থাকে না। তো যাই হোক, তো এগুলো তো ওদের মানে রাস্তার স্ট্রিট ফুড, তো এগুলো তো আমরা খেতে পারবো না, কিন্তু স্মেলটা এত সুন্দর। তো না খেতে পারলে কী হয়েছে, দেখতে দেওয়ার সমস্যা নাই, শিখতেও সমস্যা নাই যে ওদের খাবার এত মজা কেন। নেড়ে ছেড়ে যে এই উল্টাপাল্টা খাবার যাই মেক করে এগুলো আসলে মজা। আর এই লেগগুলো খাওয়ার আমার খুবই শখ, এই যে কি যেন মুরগির পা তারপরে হাঁসের পা দেখি সব সময়, এত খেতে ইচ্ছা করে, কিন্তু হালাল হলে ঠিকই খেতাম। তো যাই হোক, হালাল যে চাইনিজ ফুড আছে ওরা এটা করে না, কিন্তু এই যে বেহালালিগুলো করে তৈরি করে এটা তো আমরা খেতে পারবো না, দেখে দেখে চোখে জুড়াই। আর এইগুলো কি চুংচাং ভুং ভাং খাবার, এগুলোর নাম আমি জানি না, জানতেও চাই না। আমার হাজবেন্ড বলছে এগুলো ওইদিকে তাকিও না, কারণ এগুলো হালাল খাবার না, সব কিছুর মধ্যে ওদের পোর্কের তেল মেল থাকে। আর এগুলো তো ইংরেজি ঘোড়ার ডিমও বোঝে না, কিচ্ছুই বোঝে না, জিজ্ঞেস করলে কুং যেটা বড় তো বেশি জানে সেটা বলে নো ইংলিশ, শুধু এতটুকুই বলে। যাই হোক, তো তবে ওদের খাবারের মানে ওরা খুবই শিল্পমনা, এতটুকু বলতে পারি খুবই শিল্পমনা। ওরা অনেক সুন্দর সুন্দর করে খাবার মেক করে এবং এগুলো ডিসপ্লে করে। তো যাই হোক, এতক্ষণ অনেক খাবার দেখালাম এবং দেখলাম, এখন বাসায় ফেরার পালা। বাসায় ফেরার আগে কিছু গাছের বীজ নিতে চেয়েছিলাম ওদের বাজার থেকে, কিন্তু তো সেই একই প্রবলেমের কারণে গাছের বীজই আর নেওয়া হলো না। তার মানে হচ্ছে ওরা $2 বীজগুলো এখন $5 বিক্রি করছে। তো যাই হোক, গাছ না নিতে বীজ না নিতে পারি তাতে কী হয়েছে, আমরা তো মাছ তো নিয়েছি, বাসায় চলে এসেছি, বাসায় এসে এই যে মাছ ভাজছি, এখন হচ্ছে খাওয়ার পালা। তো মাছটা খুবই মজার, আগেও বলেছি খুবই মজা, খেতে খুবই ভালো হয়েছে। তো আমরা মাছ খাই, আপনারাও সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি যে খাবো কেমন হচ্ছে।